সোমবার বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে বেশ কিছু বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় আগুনে ঝলসে মৃত্যুর জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। বুধবার পূর্ব বর্ধমান বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তার নেতৃত্বে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনার কথা বলে দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ তা। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কার্জন গেট চত্বরে সাধারণ মানুষের যাতে কোনোভাবে সুরক্ষা বিঘ্নিত না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। আপনারা জানেন যে গত পরশুদিন রাত্রে রামপুরহাটের বকটুই গ্রামে যেভাবে গণহত্যা হয়েছে, যেভাবে সাধারণ মানুষদের হত্যা করা হয়েছে, যেভাবে নারী এবং শিশুদের বর্বরচরিতভাবে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমরা প্রতিবাদ জানাই এই পুলিশ মন্ত্রীর, এই মুখ্যমন্ত্রীর। আর এক মুহূর্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার অধিকার নেই, তিনি একটা জোকারের পরিণত হয়ে গেছেন। তিনি বিবৃতি দিচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির আজকে যে আমাদের প্রতিনিধি দল বিধায়করা যাচ্ছেন, তিনি তাদেরকে তাচ্ছিল্য করছেন, এরকম চলতে পারে না। এটা সর্বৈব মিথ্যা কথা, কারণ শর্ট সার্কিটে মারা গেলে প্রতি 100 মিটার অন্তর শর্ট সার্কিট হয় না। শর্ট সার্কিট কি বলে আসল দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। আমরা এই রাজ্যের যে সিআইডি আছে তাদের ওপর আমরা ভরসা করতে পারছি না। আমরা চাইছি সিবিআই তদন্ত, আমরা চাই সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম এসে এর নিরপেক্ষ তদন্ত করুক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।